বেশ কয়েক বছর ধরে বকচর গ্রামের পাকা রাস্তার অবস্থা খারাপ ছিল। 8-10 বছর আগে নির্মাণ হওয়ার পর আর সংস্কারের নাম নেই, রাস্তার দুপাশ ধরে সরু হয়ে যায়। এমন অবস্থায় যানবাহন চলাচল দুষ্কর ছিল, কৃষিপণ্য পরিবহনের সমস্যায় ছিলেন গ্রামের কৃষকরা। কবে রাস্তার সংস্কার হবে কেউ জানে না। সরকারের দিকে চেয়ে না থেকে গ্রামের দরিদ্র জয় করা এক যুবক এগিয়ে এসেছেন নিজ উদ্যোগে রাস্তার সংস্কারে। আমার এলাকার স্বার্থে রাস্তাঘাটে মানুষজন চলাফেরা করতে পারে না, বৃষ্টিতে রাস্তাঘাট ভেঙে ই হয়ে গেছিল। একটা রোগীও যাইতে পারতো না, আসতে পারতো না, হাসপাতালে নিয়ে আসা কষ্ট হইতো। তাই নিজে উদ্যোক্তা হয়ে পাইলিং করে লিভার দিয়ে মাটি ফেলাইয়া এখানে কাজ করে দিছি এলাকার স্বার্থে। আমিও এলাকার ছেলে সেই হিসেবে যে সবাই যাতে চলাফেরা করতে পারে সেই উদ্যোগ নিয়ে কাজটা করা হয়েছে। শনিবার পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বকচর গ্রামে দেখা যায় রাস্তার দুপাশে পাইলিং করা সহ ধসে যাওয়া অংশে মাটি ফেলা হচ্ছে। জয়দার হোসেন নামে গ্রামেরই এক যুবক নিজ অর্থে সব কাজ করে দিচ্ছেন। রাস্তাটি নিজের টাকায় সংস্কার করে দেওয়ায় গ্রামের মানুষ খুবই আনন্দিত। তো দীর্ঘদিন এই রাস্তাটা খুব খারাপ, মানুষের চলাচলে অসুবিধা, স্কুলের বাচ্চাদেরও স্কুলে যেতে অনেক কষ্ট হয়। আমাদের এই এলাকার একজন সাধারণ ব্যবসায়ী জয়দার শেখ, সে নিজ উদ্যোগে নিজের টাকা খরচ করে রাস্তার পাশে পাইলিং করে রাস্তাটা মেরামত করেছে। এখন এই রাস্তা দিয়ে মানুষের চলাচলে খুব সুবিধা হয়েছে।